নমস্কাৰ মই জোনা কংকন স্বাগতম জনাইছো ই নিউজ এনিলৈ। আপোনালোকে চৰাই আকাশত উৰা দেখিছে, কিন্তু এজন বিধায়ক আকাশত উৰা দেখিছেনে? এই মুহূৰ্তত আমি জনাই আছো আজি বৰাক উপত্যকাত এজন বিধায়ক আকাশত উৰিল। লগত আছিল ই নিউজ এনিৰ এডিটৰ ইন চিফ কিৰণ কুমাৰ গগৈ, লগতে ই নিউজ এনিৰ টীম। আৰু সেই আকাশ মাৰ্গতেই লোৱা হ'ল সেইজন বিধায়কৰ বিশেষ সাক্ষাৎকার। আর ই নিউজ এনির এডিটর ইন চিফ কিরণ কুমার গগৈয়ে লওয়া সেই সাক্ষাৎকারটো চাওয়া হোক। মই কিরণ কুমার গগৈ ই নিউজ এনির প্রতিজন দর্শকক এই মুহূর্তত স্বাগতম জানাইছো। এই মুহূর্তত ই নিউজ এনির প্রত্যেকজন দর্শকক আমি এটা অভূতপূর্ব দৃশ্য এবার আমি আপনাদের দেখাবলে আগবাড়িছো। বরখলা সমষ্টির বিধায়ক কিশোরনাথ মোর সহিত উপস্থিত আছে, আর কিশোরনাথ আর কিরণ কুমার গগৈয়ে আপনার মরমর বিধায়ক কিশোরনাথ আর কিরণ কুমার গগৈয়ে এতিয়া শূন্যত কথা পাতব। এই কথা সাগে আপনার বিশ্বাস হওয়া নাই, কিছু সময়ের পিছতে আপনাদের দেখব হয়তো প্রথমবারে হয়তো এনে ধরনের একটা আমি সাক্ষাৎকার লোলে গই আছো। এয়া দেখিছে যে আমার বিধায়ক কিশোরনাথ ডাঙরিয়া মূর সহ আছে, এতিয়া আপনি আকাশলে উড়ি যাব? আকাশলে উড়ি না যাও, যে দলঙের যাম হয়ে আছে, দলঙের উপর কেনেকা ধরনের কাম হয়ে আছে লগতে আপনি বলক, লগতে গই চাই লম উপর কি ধরনের কাস্টিং হয়ে আছে। আর এই যে কোম্পানির যিজন ইনচার্জ লগতে আছে, আমার ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার লগতে আছে, আমি অল্প গই চাম। আপনি আকাশত আমি একলগ আকাশত হয় অনেক ব্যস্ততা, নির্বাচনলে আর কেটামান দিন বাকি আছে। এই কীটা সময়তো কিন্তু বরখলা সমষ্টিবাসীর 50 বছরের একটা সপন এই যসলতে আপনাদের এই যখন দলং আপনাদের দেখি আছে বনাই আছে, এই ব্রিজখন বনাই আছে বরাক হেতু, আর এই বরাক হেতুর কাম চাবর এটা আসি উপস্থিত হয়েছে কি বরখলার বিধায়ক কিশোরনাথ ডাঙরিয়া। আর এটা আমি তখেতে সেই উপর আপনাদের প্রত্যক্ষ করক, উপর তখেতে যাব, এই এই গোটেই কাম সমূহ তখেতে চাবর কারণে উপরলে যাব। আর এই দৃশ্য আমি এটা আপনাদের দেখাম। আর আমি এটা উঠিছো বর্তমান, এটা কেনে অনুভব? আপনি যেহেতু প্রথমবারে এনেক কাম চাব সাগে, হয় এনেকা ধরনের কাম তো আমি সদায় চাবলে তো মানে চান্স তো নাই। হয় আর এইখন যে দলংখন হয়ে আছে, হয় এইখন দলং মানে এই যে প্রথমবারে মতো হয়ে আছে 50 বছরের পিছত। হয় 50 বছরের পিছত মানুষের সপন যেটা আছে এই আমি আজি চাবলে গই আছো। হয় আর এই সাইডত মই মাঝে মাঝে আহি থাকো, মই সপ্তাহত মাহতে দুবার এবার মই আহি থাকো, কেনেকা ধরনের কাম হয়েছে কি হয়েছে এই চাবলে মই আহো। হয় আজি ইয়াতে চাইছো ইয়াত কাস্টিং হব, আপনি চাইছে ইয়াত কেবাটা পিলার কাস্টিং হয়ে গেল। হয় আর আজি আর এটা পিলার এটা আর এটা কাস্টিং হব। হয় তো এই কাস্টিংয়ের কারণে আমি এটা চাবলে আহিছো। হয় আর উপর গই চাম, উপর মানে তার নেটিং করা হল, তার মানে যাক চাই আছে রাইজে এটা কাম করে আছে। হয় সেইটা অল্প চাবলে যাও, আপনি বলো গই উপর সাইডটা চাই লোক কি ধরনের কামটি করে আছে। হয় আসলতে এই যসলতে বরখলা সমষ্টিবাসীর 50 বছরের এই সপন, এই যখন আপনাদের দলং, এই দলংখন বহু বছর হওয়া নাছিল, শতিকা জুড়ি এই সপন আছিল বরখলাবাসীর বাবে আর আপনার বাবেও বিধানসভাত। আপনার প্রকৃতার্থত আপনি কোনজন মন্ত্রী কোনজন মুখ্যমন্ত্রীক আপনি কোয়া নাই যে এইখন হব লাগে, গই গই লাস্টত 2016 বিধানসভা নির্বাচনত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই কৈছিল যে যদি এইখন দলং হয় তেনহলে এই হেতুর নাম হব কিশোর হেতু। এইটো কারণে হয় কেলে মই এইটো হেতুর কারণে এই দলংর কারণে মই বহুত লাগি আছিলোঁ, সেই কারণে আমার এসেম্বলি আমার সকল বিধায়ক সকলেই গম পায়, এসেম্বলির ভিতর যান আমার মন্ত্রী মহোদয় আছে তেওঁলোকে সবে গম পায় যে আমি মই যেতিয়া যাওঁ কিবা কারণে যাও এটাই মোৰ কাম থাকে যে মোৰ দলং, তো দলংখনের কথাটা সবে গম পালে। সেইখানে আমার বিত্তমন্ত্রী আমার ভিটামিন মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তেখেতে এই কথাব কলে এতিয়া যে আপনার দলংটো আমি করিমেই বলে কথা দিছিলে, আর যেভাবে কথা দিয়ে তেওঁ কথা রাখে ঠিক একেবারে চাইছো আমি কথা দিছিলে, আর কথাটো বাস্তব পূর্ণ হল, আজি দলংখনের কাম কাজ চালিয়ে আইছো। আর আজি এইটো এই জায়গারপর আমার হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে মই অশেষ অশেষ ধন্যবাদ দিছো, আমার মুখ্যমন্ত্রী মহোদয়ক অশেষ অশেষ ধন্যবাদ দিছো, আর লগতে আমার কোম্পানি D2S যে কোম্পানি কাম করে আছে তখেতকে মই ধন্যবাদ দিছো, তখেতকে মানে লাগি আছে মই চাইছো কি বরষুণের মাজত নদীর পানি বাড়ি যায় সেইটো সময়ত
করোনা পিরিয়ডত যেমন ট্রাই করেছে চেষ্টা করেছে মানে চাইছো করে আছে হয় আর আমার বরফলা সমষ্টির রাইজে এই দলংখনের কারণে বহুত চেষ্টা করেছিল বহুত বহু বছরের লিখা লিখি করলে কি মেমোরেন্ডাম দিলে তাত কি সংস্থা আসে সংস্থাবিলাকে এই কারণে বুঝিছিলে তেওঁলোককো মই ধন্যবাদ জনাইছো যে তেওঁলোকৰ কাৰণে আজি এইবিলাক কামটো হবলৈ সক্ষম হৈছে হয় এই ই নিউজ এনিৰ দৰ্শকে প্ৰত্যক্ষ কৰক আমি কিমান ওপৰলৈ উঠি আহিলোঁ যি আচলতে আপোনালোকক কৈছিলোঁ যে আকাশলৈ উৰি যাব বৰখলাৰ বিধায়ক কিশোৰ নাথ ডাঙৰীয়া এই আপোনালোকে দেখি আছে আমি বহু ওপৰলৈ উঠি আহিলোঁ কথা পাতি পাতি বহু ওপৰলৈ উঠি আহিলোঁ এটা যথেষ্ট আচলতে দুঃসাহসিক এয়া এক অভিযান আচলতে সকলোৰে জীৱ কঁপি যাব আৰু এই এনেধৰণৰ কণ্টকময় আচলতে এই দুঃসাহসিক অভিযান কৰিছে বৰখলাৰ সমষ্টিৰ বিধায়ক কিশোৰনাথ ডাঙৰীয়াই মোৰ কিন্তু যথেষ্ট এতিয়া আচলতে সৰ্বশৰীৰ কঁপি যোৱাৰ দৰে অৱস্থা হৈছে কিন্তু এইটো আমাৰ এটা ভাল লগা কথা কালি পৰহিয়ে যিহেতু আমি ইয়াতে আছোঁ বৰখলা সমষ্টিত আমি থাকিম আৰু বৰখলা সমষ্টিত আমি সমষ্টি বিশ্লেষণলৈ আহি দেখিলোঁ যে বৰখলা সমষ্টিবাসীৰ দীৰ্ঘদিনীয়া সপোন বৰাক সেতু এই বৰাক সেতু নিৰ্মাণৰ কাম চলি আছে আৰু এয়াই বৰখলা সমষ্টিৰ বিধায়ক কিশোৰনাথৰ বৃহৎ সফলতা 50 বছৰৰ এটা দীৰ্ঘদিনীয়া সমস্যা সমাধান কৰিবলৈ তেখেতে আগবাঢ়িছে কিশোৰ আপোনাৰ ভয় লাগিছে নেকি মোৰ একো ভয় লগা নাই আপুনি ইয়াৰ টেকনিকেল কাম কি হৈছে তেখেতক যদি অলপ সুধে তেখেতে অলপ কৈ দিব যিহেতু আপুনি কামটো চালে বিধায়ক ডাঙৰী আৰু আপুনি টেকনিকেল কাম কি কি হৈছে ইয়াতে ये अभी जो है हमारा ये पियर हेड बनने वाला है स्टेजिंग हम लोग खड़े कर रहे हैं ये क्रीप्स खड़े करेंगे बॉटम इसके बाद शटरिंग लगा के और फिर हम स्टेज वाइज स्टेज कंक्रीट करते हुए चले जाएंगे जब हमारा पियर हेड कंप्लीट हो जाएगा इसके बाद हम इसके ऊपर गैंट्री खड़ी करेंगे और फिर हमारा इंफ्रास्ट्रक्चर चालू हो जाएगा আপুনি কিশোৰদাৰ সুৰক্ষাৰ বিভাগত আছে ভয় লাগিছে নেকি নাই নাই ভয় লগা নাই আৰু আপোনাৰ অনুভৱ কি না মইতো ইয়াতে ইয়াতে এতিয়া মোৰতো অনুভৱ আছে যেনেকৈ আৰু এটা ব্ৰিজ সদৰগাঁও ব্ৰিজটো মই যেতিয়া ইনচাৰ্জ সুযোগ আছিলে মই তাতে আছিলোঁ এইটো কামো চাই আছোঁ আমাৰ সদায় এনেকৈ উঠিব লাগে কিন্তু আপুনি সদায় উঠে কিন্তু আজি আপুনি বিধায়ক মহোদয়ক উঠাই আনিছে গতিকে যথেষ্ট ৰিস্ক আছে ইয়েছ ইয়েছ বাট উই আৰ কনফিডেণ্ট কি আমাৰ আমি দিছ ট্ৰেইন ইজ অলছ' টেষ্টেড ছাৰ উঠিছে ভাল লাগিছে ছাৰ আজি ইমান ওপৰত আহি উঠি চাব পাৰিছে এইটো আমাৰ সৌভাগ্য হয় ছাৰৰ লগতে আমি চাব পাৰিলোঁ হয় কামটো আমাৰ ঘূৰিয়ে আছে এতিয়া চিন চাবে যেনেকৈ হ'লে হয় ইয়াতে হেডটো হেডৰ কাটিং হ'ব হেডৰ পিছতে আমাৰ ইয়াতে আমি চুপাৰষ্ট্ৰাকচাৰখন ষ্টাৰ্ট হ'ব হয় আপোনালোকে দেখিছে তলত এইখন বৰাক নদী আচলতে সকলোৱে ব্ৰহ্মপুত্ৰৰ পৰা বৰাক বুলি কয় আচলতে এয়াই বৰাক এই বৰাকৰ ওপৰতে হেতু হৈছে কিশোৰদা শেষত আমি এটা কথা জানিব খুজিম যে এই বৰাক হেতুটো যদি হয় বৰাক বৰখলাবাসী আৰু শিলচৰবাসী কেনেদৰে উপকৃত হ'ব শিলচৰবাসী আৰু বৰখলাবাসী কেনেদৰে উপকৃত হ'ব এইটো কথাটো মই বাহাই কৰি শেষ কৰিব নোৱাৰিম হয় তেওঁলোকৰ মই এইটোৱে কৈ আছোঁ তেওঁলোকে ইমান বছৰ বছৰ ৰখি আছিলে মোৰ দেউতা তেওঁ মোক সৰু থাকোঁতে কৈছিলে দলংখন হৈ যাব তেতিয়া আমি একে দৌৰ মাৰি পেলাই শিলচৰ গৈ পাম কিন্তু আজি মোৰ দেউতা এই দুনিয়াত নাই তেওঁ গুচি গৈ আৰু মোৰ দেউতাৰ নিচিনা কিমান দেউতা কাৰোবাৰ দেউতা কাৰোবাৰ খুৰা কিমান মানুহ দলঙৰ কাৰণে ৰখি ৰখি এই পৃথিৱী এৰি পেলাই গুচি গ'ল যি নহওক তেওঁলোক আজি স্বৰ্গলৈ গ'ল স্বৰ্গত আছে তেওঁৰ পৰা তেওঁলোকে চাই আছে তাৰ পৰা চাই পেলাই তেওঁলোকে মোকো মোক আশীৰ্বাদ দি আছে আর আমার পার্টির সকলকে আশীর্বাদ দিয়েছে আমার বিজেপি পার্টিকে আশীর্বাদ দিয়েছে যে আমার বিজেপি সরকার হওয়ার কারণে আজি ইমান ডাঙর দলংখন হবলৈ সক্ষম হৈছে হয় ধন্যবাদ আমি এইয়া আকাশৰ পৰা এই মুহূৰ্তত নামি আহিল বৰখলা বিধায়ক কিশোৰনাথ ডাঙৰীয়া আপোনালোকে দেখিলে যথেষ্ট দুঃসাহসিক আছে আৰু যথেষ্ট আমোদজনক আচলতে যাত্ৰা আছিল যথেষ্ট কেনেকুৱা লাগিল আপোনাৰ আকাশত উৰি ভাল লাগিছে এনেকুৱা এডভেঞ্চাৰাছ মই আগতো কৰিছোঁ মই আকাশত উৰাটো আজি প্ৰথমটো নহয় মই এনেকৈ ব্ৰিজৰ কাম চোৱাটো প্ৰথম কিন্তু তাৰ বাহিৰে মই যেতিয়া বাহিৰত গৈছিলোঁ মই ছিংগাপুৰ গৈছিলোঁ ছিংগাপুৰ যাওঁতে কি কৰিছিলে তাত এটা হেৰি আছে ফ্ৰাই কৰি দিয়ে বোটৰ স্পীড বোটৰ লগত ইয়াতে হেৰি বান্ধি দিয়ে এভোকেটে বান্ধি দিয়ে আৰু ইয়াত আমাৰ ফ্লাইট নিচিনা থাকে বেলুন নিচিনা তেতিয়া আকাশত লৈ ফুৰায় আকাশত আমাক 10-15 মিনিট পানী দিয়ে আকাশত লৈ ফুৰি থাকে তেনেকুৱা টাইপৰ মই আগতে কৰিছোঁ এডভেঞ্চাৰাছ মই বহুত কৰিছোঁ মই আপুনি যথেষ্ট পাহাৰো বগাব পাৰে পাহাৰো বগাব পাৰোঁ সমুদ্ৰৰ তৰতো যাব পাৰোঁ আকাশ আকাশতো যাব পাৰোঁ
समुद्र पहाड़ और आकाश सकोते बगबा विधायक जने हल बरखला समष्टिर विधायक किशोर नाथ डांगरिया आपन प्रत्यक्ष कर जी आसलते ब्रिज बराक हेतु निर्माण बराक हेतु किंतु समग्र बरखलाबासीर शिलचरबासीर पचास बसिया सपन आम्पूर्ण आगे बरखला समष्टिर विधायक किशोर नाथ डांगरिया जदि आम अनुष्ठान भल लगे अपन लाइक शेयर कमेन्ट कर नपहर एतिया विदाय लैस अनुष्ठान मैं किरण कुमार गगोई चाहिए ई न्यूज चैनल द आई ऑफ नॉर्थ।